সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগী। বিভিন্ন অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকার সব সরকারি হাসপাতালে আরও 1500 ও ঢাকার বাইরে 5000 শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে 67 জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে প্রায় 200 জন। জ্বর হলে রোগীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার করার তাগিদ দিয়েছেন চিকিৎসক। যারা জ্বরে আক্রান্ত রোগী তাদেরকে বলছি ডেঙ্গি টেস্ট করার জন্য, কারণ এখন জ্বর এটা কি ডেঙ্গি নাকি ভাইরাল অন্য কোনো ভাইরাল ফিভার নাকি কোভিড নাকি টাইফয়েড অন্য কোনো রোগ কিনা সেটা ডায়াগনোস করার জন্য আমরা প্রথমে বলি ডেঙ্গি টেস্ট করার জন্য। পটুয়াখালীতে নতুন করে 68 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। জেলায় চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 889 জন। কম জনবল ও শয্যা সংকটে এসব রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এরপর আমরা বাইরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, আমরা সব সময় যদি আমরা মশারি ইউজ করতে পারি এবং আমাদের ক্রিম আছে, আমরা যদি পড়াশোনা করার সময় আমরা হাতে পায়ে যদি আমরা লোশনটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে হয়তো বাইরের সম্ভাবনা কম থাকবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 10 জন রোগী ভর্তি হয়েছে। এখনও 65 জন রোগী ভর্তি রয়েছে। অনেক হাসপাতালে শয্যা কম থাকায় আলাদা ওয়ার্ড করা হচ্ছে না। এতে সবাইকে একই ওয়ার্ডে চিকিৎসা দেয়ায় ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে পড়েছেন অন্য রোগীরা। ডেঙ্গু রোগী পাশে থাকলে ডেঙ্গু রোগীর যে জীবাণুটা আমাদের সাধারণ রোগীর ভিতরে ছড়াতে পারে এবং সাধারণ রোগীরাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। আমাদের পাশে 1-2 বেড পরেই আছে ডেঙ্গু রোগী। তারপর আমরা মনে করি যে এটা ঝুঁকিপূর্ণ অবস্থায়, ঠিক আছে, এটা আলাদা বেড হলে ডেঙ্গুদের জন্য ভালো হইত। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকার সব সরকারি হাসপাতালে আরও 1500 ও ঢাকার বাইরে 5000 শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা ঢাকার শুধু মেডিকেল কলেজে না, যেখানে জায়গা আছে আর কি সব জায়গায় আমরা বলে দিয়েছি যে ওখানে একটু ই করার জন্য 1400 বেড নতুন করে বাড়াইতে বলছি, বাইরে মোট 5000 রাখতে বলছি 5000। এদিকে গেল 24 ঘন্টায় নতুন করে লক্ষ্মীপুরে 83, মানিকগঞ্জের 26, দিনাজপুরের হিলিতে 11, রাজবাড়িতে 22 ও ব্রাহ্মণবাড়িয়ায় 12 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।